শাবাশ মিশো ডিরেক্টর ভাই সিদ্ধি মুখার্জি বাংলা থেকে ভিলান করে এমন আপনার স্টারিংয়ে তাপসী পান্নু সহ আরও অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। এটা হচ্ছে একটা বায়োপিক যেখানে ইন্ডিয়ান ক্রিকেটটাকে, উমেন্স ক্রিকেটটাকে আপনার ওয়ার্ল্ডের কাছে রিপ্রেজেন্ট করেছে এবং যে আর ইন্ডিয়ার কাছে রিপ্রেজেন্ট করেছে পার্সোনালি, কারণ ইন্ডিয়ার কাছে শুধুমাত্র যে মেন্স ক্রিকেট দলটাই প্রাধান্য ছিল, উমেন্স ক্রিকেট দলকে তেমন ফেসিলিটিস থেকে শুরু করে যতগুলো মানে রিক্রুটমেন্ট যতগুলো ফেসিলিটিস একটাও যে দেওয়া যেত না, মানে ক্রিকেট বোর্ড CIA তো তারা সে মিত্রীরা যেটা ডিসাইড করে যে এমন নিজের সাথে নিজে প্রমিস করে যে এমন একটা কিছু করবে যেহেতু মেন্সের পাশাপাশি উমেন্সদেরও সেম ফেসিলিটিস দেওয়া হবে। গল্পটা শুরু হয় 1990 থেকে, একজন ছোট মিথালি নুরি যে কিনা ক্রিকেট খেলতে পছন্দ করে ছেলেদের সাথে, তো অনেক ফাইট করে, তো নুরি কি করে আপনার মিতালিকে ক্রিকেট শেখায় এবং একটা সময় খেলতে শুরু করে, খেলতে খেলতে একটা সময় চোখে পড়ে আপনার এমন একজন কোচের, তো কোচ কি করে তাদেরকে প্র্যাকটিস দেওয়া শুরু করে, প্র্যাকটিস দিতে দিতে তার একটা সময় ন্যাশনাল লেভেলে যায়। ন্যাশনাল লেভেলে যাওয়ার পরে দেখে যে আসলে অনেক সহজ নয়, যতটুকু সহজ দেখিয়েছে। বিভিন্ন স্টেট থেকে মানুষ আসছে, ক্রিকেটের প্লেয়ারগুলো আসছে খেলছে, কিন্তু এয়ারপোর্টে একটা সিন রয়েছে, এয়ারপোর্টে দেখাচ্ছে যখন বোর্ডিংয়ে যাবে যে 10 কিলো 7 কিলো বেশি, কিন্তু সেম টাইম তাদেরকে একটা পাশে বসিয়ে বলে যে আপনাদের যতগুলো সামান বেশি হয়েছে মানে যতগুলো বেশি হয়েছে বলে নামিয়ে আবার আসুন। তো ওই অ্যাট দ্য সেম টাইম আপনার অপোজিট সাইডে মেন্স ক্রিকেট টিমগুলো যাচ্ছে, তাদেরকে সম্বন্ধে দেওয়ার জন্য সবাই পাগল, কিন্তু মেন্স ওমেন্স ক্রিকেটকে কেউ জানে না, কেউ চেনে না। তো না, 2017 সালে একটা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়, ওয়ার্ল্ড কাপের মধ্যে এমনভাবে ইন্ডিয়া খেলে মানে ওমেন্স ক্রিকেটটাকে পুরো ওয়ার্ল্ডের পাশাপাশি ইন্ডিয়াও প্রাধান্য দিতে শুরু করে, এমন বিশেষ করে PM মোদিও মিথিলাজকে কংগ্রেস করে এই ভালো খেলার জন্য। এটা হচ্ছে মূল গল্প, অতটাও খারাপ না, মিউজিক থেকে শুরু করে ডিরেকশন ওয়াইজ বেশ ভালো ছিল, গল্পটা সিম্পল ওয়াইজ দেখিয়েছে আপনার শুধু মিতালিদের ক্যারেক্টার না, সাপোর্টিংয়ে যারা যারা খেলেছে, যারা যারা ইন্ডিয়ার হয়ে গেলেছে তাদের গল্পটাও দেখানোর চেষ্টা করেছে। নেটফ্লিক্সের মধ্যে অ্যাভেলেবল রয়েছে, যান 2 ঘন্টা 34 মিনিট, এনজয় করুন। গুড বাই।